মেডিকেল লাইন হোক, যে যেমন ভাবে নিতে পারে। অনেকে বলে মেডিকেল লাইন টাফ, অনেকে বলে ইঞ্জিনিয়ারিং টাফ, অনেকে বলে নার্সিং টাফ। আমি মনে করি তার মধ্যে কতটা বেস আছে বা সে কতটা মাথায় ঢোকাতে পারছে এটাই কিন্তু তার কাছে হচ্ছে বড় ব্যাপার। তাতে নার্সিং হোক, এখন তো অনেকে বলে যে ভকেশনাল সহজ, কিন্তু ভকেশনালও অনেকটা টাফ সাবজেক্ট। কারণ আমাদের মাইন্ডটা মানে কিছু মেমোরি আছে, সবার মেমোরি তো সমান হয় না, কেউ বেশি পড়ে কেউ কম পড়ে, এরকম মেমোরি কাজ করে। আমাদের যেমন মোবাইলে মেমোরি আছে, কম্পিউটারে মেমোরি আছে, সেরকম আমাদের মাথাতেও মেমোরি আছে। তো মাইন্ড কিন্তু খুব একটা, কেউ হয়তো 10 ঘন্টা পড়ে, কেউ 2 ঘন্টা পড়েও হয়ে যায়। তো এইভাবেই মানুষের মধ্যে চলতে থাকে। তো এইরকমই বলছি, আমার আমি নিজস্ব ব্যক্তিগত মতামত হিসাবে বলছি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা সেক্টরের কাছে কিন্তু পড়াশোনাটা এক অন্যতম কিন্তু মাধ্যম। মানে কোনো পড়াই সহজ নয়, কিন্তু একটাই কথা বলবো, জীবনে অনেক এগোতে গেলে তুমি জানবে তোমার নামে যত সমালোচনা হবে বা তোমার নামে যত মন্তব্য হবে, জানবে তুমি ঠিক বাকি সব ভুল। কারণ তুমি সেই পথে নেগেটিভ মাইন্ডটাকে শুধু মনে মনে রাখো আর সামনের দিকে এগিয়ে যাও, জীবনে অনেক দূর এগোবে, এটা বলতে পারি। আমার ছোট লাইফেও, আমার ছোটবেলায় আমাকে নানা রকম অনেকে অনেক কথা বলেছে, অনেকে আমার নেগেটিভ বারবার নেগেটিভ নেগেটিভ চিন্তা ভাবনা বারবার করেছি, কিন্তু মানে কিছুটা টাইমের জন্য পজিটিভ মেন্টালিটি নিয়ে চলেছি। আর আমি এটাও মনে করি যে সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে চলো। এখন তো ম্যাক্সিমাম মানে কি বলবো, 100%-এর মধ্যে 75% এখন মানুষ ডিপ্রেশনে যায়। কেন? কারণ তাদের নেগেটিভ চিন্তা ভাবনা। তুমি একটা ভালো কাজ করতে যাও, তুমি গান হয়তো ভালো করছো বা তুমি নাচ ভালো করছো, এই এইটা এটা আরেকটু বেশি হলে ভালো হতো, এই জায়গাটা হয়নি, কিন্তু তুমি তাকে একটাই অ্যান্সার দিবে, যে তোমাকে বলছে তাকে তুমি একটাই অ্যান্সার দিবে, বলো তুমি আমার জায়গায় এসে এইটা করে দেখাও, দেখবে ওরও নিজের কিন্তু ভুল হবে অনেক কিছু। কিন্তু আমি এটাই ব্যক্তিগত মতামত বলবো যে নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূর হয়ে আমার মনে হয় পজিটিভ চিন্তা ভাবনার দিকে আসাটাই মনে হয় বেটার হবে সব থেকে। কারণ নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মনে, আসলে কিছু কিছু ছেলে বা কিছু কিছু মেয়ে সেই নেগেটিভ মাইন্ডগুলো মানে নেয় না মাথার মধ্যে, তার মধ্যে যেমন আমি, আমাকে কেউ যদি নেগেটিভ কথা বলে কেউ, আমি সেটাকে দূরে রাখি, আমি পজিটিভ চিন্তা ভাবনাটা নিয়ে এগোই। কিন্তু অনেকে কি করে, অনেকে নেগেটিভ চিন্তা ভাবনাটা কিন্তু আগে নিয়ে নেয়, তার ফলে সে কিন্তু লাইফে ধাক্কা খায়। অনেকে আমি দেখেছি যে মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করলো, এইচএস খুব ভালো রেজাল্ট করলো, তারপরে কি হয়, তারপর পড়াশোনাটা হট করে কলেজে এসে ব্রেক করলো। সেটা যে কোনো, কেউ প্রেমের দিক থেকে গেল বা কেউ অন্য কিছু লাইনের দিকে, বা কেউ বাড়ির আর্থিক অবস্থা ভালো নয়, ঠিক আছে বাড়ির আর্থিক অবস্থা ভালো নাই হতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে মানুষের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তাভাবনা, এই এইটা ভালো হচ্ছে না, ওইটা ভালো হচ্ছে না, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের মানে মাথা থেকে যদি বেরোনো যায়। আমি আজকে এই বোলপুরের মাটিতে দাঁড়িয়ে এইরকম একটা মঞ্চে, আর এই ফেস্ট যেহেতু তোমাদের জন্য ফেস্ট অর্গানাইজ করা হয়েছে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের তরফ থেকে, আমি এইটা বলতে পারি, নেগেটিভ মাইন্ডগুলোকে দূরে রাখো। তুমি যেটা করছো তোমার জন্য করছো, তোমার আজকে কিছু নাই মানে তোমার পাশে দুটো মানুষও দাঁড়াবে না। সুতরাং নিজে যেটা করছো সেটাকে নিয়ে এগিয়ে চলো, দেখবে জীবনে অনেক বড় হবে আর এগোবে। হয়তো অনেকে পড়াশোনা করে, অনেকে ভালো জায়গায় চলে যায়, বা আবার অনেকে কম পড়াশোনা করেও ভালো জায়গায় যায়, কিন্তু এই বেসটাকে ধরে রাখো। হয়তো পিক লেভেলে না যেতে পারো, কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত একটা লেভেলে যাবে, যেটা তোমার কর্মসংস্থানের জন্য অনেকটাই পথ তোমাকে এগিয়ে দিবে। সুতরাং একটাই কথা বলবো, নেগেটিভ মাইন্ডকে দূরে রেখে দাও একদম, আর পজিটিভ মাইন্ড দিয়ে চলো, দেখবে জীবনে অনেক সাকসেস হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম, ধন্যবাদ। নাসিম সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার জীবনের বাস্তব কথা থেকে অনেক কিছু শিখলাম। ভবিষ্যৎ জীবনে আমাদের চলার পথে ইন্সপিরেশন হয়ে থাকবে তার এই মূল্যবান বক্তব্য। এরপর আমি মঞ্চে ডেকে নেব প্যারামেডিক্যাল থেকে সুচন্দ্রা ম্যাডামকে।
অসংখ্য ধন্যবাদ আমাদের এই এত বড় ক্যাম্পাসের আজকের যে অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হতে পেরেছি তার ঐকান্তিক আমাদের স্টুডেন্টদের যে প্রচেষ্টা।